ভাই সামনে অনেক জায়গা, পিছনে অনেক দর্শক ঢুকতে পারছে না, আপনারা একটু এক কদম সবাই সামনে এগিয়ে যাই, সবাই এক কদম সামনে এগিয়ে যায়, পিছনে অনেক দর্শক অপেক্ষা আছেন। টানবাজার শাহপাড়া নতুন পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। জনমুখী সীতা জীবনে বারবার বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। অযোধ্যার রাজা রামচন্দ্রের সহধর্মিণী হওয়া সত্ত্বেও প্রজাদের সন্দেহ তিরস্কার নীরবে সহ্য করতে পেরেছে। 12 বছর বনবাসকালীন সময়ে লবকুশের জন্মকে কেন্দ্র করে সীতাদেবীর সতীত্ব নিয়ে প্রজারা প্রশ্ন তুলে তার অগ্নি পরীক্ষার দাবি তোলেন। দেবী সীতা 12 বছর বনবাসে ছিলেন, বনে থাকা অবস্থায় লবকুশের জন্ম হয়েছে, তিনি কি এখনো সতী আছেন? অযোধ্যার প্রজাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, আমরা তার সতীত্বের পরীক্ষার সাক্ষী হতে চাই, আমরা তার অগ্নি পরীক্ষা চাই। রাজা ধীরাজ শ্রী রামচন্দ্র, আপনি হলেন এই রাজ্যের প্রজাগণের আস্থার প্রতীক। আজ সেই প্রজাকুল দেবকুলের সম্মুখে সীতার সতীত্বের অগ্নি পরীক্ষা নিয়ে দ্বিধা করেছে। রাজ্যের প্রজাগণ এই পরীক্ষার প্রত্যক্ষ সাক্ষী হতে চায়। তা কি করে হয় রাজকন্যে? আমি প্রথমে এই বধুমাতা দেবী সীতার অগ্নি পরীক্ষার ঘোর বিরোধিতা করেছি, এখন তার পুনরাবৃত্তি না, তা কোনোভাবেই সম্ভব নয়। দাদা দাদা, আপনি স্বামী হয়ে স্ত্রীকে এভাবে অবমান করতে পারেন না। শান্ত হও ভাই লক্ষ্মণ, শান্ত হও, আমি সব বুঝি। আমি যেমন একজন স্বামী তেমনি একজন রাজাও বটে, তাই প্রজাগণের দাবি কি আমার অগ্রাধিকার দিতে হবে? না দাদা, তা কখনই হয় না। ঠিক আছে, এই ব্যাপারটি আমি সীতা দেবীর সঙ্গে আলাপ করছি। সীতা, তুমি যে অগ্নি পরীক্ষা দিয়েছিলে তা কেবল দেবতাগুলি প্রত্যক্ষ করেছে, আজ প্রজাগণ সেই অগ্নি পরীক্ষায় সচক্ষে অবলোকন করতে চায়। পরম আরাধ্য স্বামী, আমি আপনার জন্য আমার সতীত্ব রক্ষায় অগ্নি পরীক্ষা দিয়েছি, তারপর 12 বছর বনবাসে থেকে কোনো অন্ন গ্রহণ না করে শুধু আপনার পূজা অর্চনা আর ধ্যান করেছি। তারপর যখন আমার সতীত্বের পরীক্ষার পরিসমাপ্তি ঘটেনি, তাই আমি বুঝেছি আমি বেঁচে থাকতে এর সমাধান হবে না, তার চেয়ে ভালো আমি আমার গর্ভধারিণী বসুমতির ঘরে চলে যাই। হে মাতা বসুমতী, তুমি আমাকে তোমার জঠরে ধারণ করে সেই বর্তলোকে পাঠিয়েছিলে, আজ তোমার সীতা কঠিন পরীক্ষায় জর্জরিত, আমি আর অপমান সইতে পারছি না মাতা, এর থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, এই মর্তলোক থেকে উদ্ধার করে আমাকে আমাকে তোমার করে আশ্রয় দাও মাতা, আমাকে তোমার করে আশ্রয় দাও। সীতা, তুমি কেন আমাকে আহ্বান করেছো? মা, মা গো, আমাকে তোমার সাথে পাতাল লোকে নিয়ে যাও মা, এই মর্ত লোকে বসবাসে কোনো ইচ্ছে নেই আমার মা, কোনো ইচ্ছে নেই। তবে তাই হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এসো মা আমার বুকে এসো। Thank you.
পাতালে যেও না সীতা, তুমি যেও না। তোমার স্বামী, তোমার সংসার, তোমার পুত্র সব ছেড়ে তুমি পাতালে যেও না সীতা, তুমি পাতালে যেও না সীতা, তুমি পাতালে যেও না। Thank you.